বন্ধুগণ, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন মনে করলাম, এবং সেটা হচ্ছে যে জানেন যে কিছুক্ষণ আগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন একটা নির্দেশ জারি করেছেন। তার আগে শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন, তার থেকে নির্দেশটা বেরিয়েছে আর কি। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। তারা মতামত চাইছে সাধারণ জনগণের, অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রদের। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটা হলো যে শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষিকা, যারা শিক্ষা ব্যবস্থার একটা পিলার, তাদেরকে খুব চতুরভাবে, খুব মানে ইচ্ছাকৃতভাবেই তাদেরকে এই মতামত দেওয়ার বাইরে রাখা হয়েছে। আর যদি তারা কেউ মতামত দিতে চান, তাহলে জেনারেল পাবলিক হিসাবে বা সাধারণ পাবলিক হিসাবে তাদেরকে মতামত দিতে হবে। আমরা মনে করি যে এটা শিক্ষক সমাজের কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। আজকে সরকার যেভাবে শিক্ষক সমাজকে অপমান করলো এবং জনগণ, সাধারণ জনগণের থেকেও নিচে বলে মনে করে তারা, এই শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ তো নয় আর কি, সেই জায়গাতে আমাদের শিক্ষক বা শিক্ষাকর্মী বা শিক্ষিকা যারা আছেন তারা কোনো মতামত দেবেন না, এটা দেওয়া উচিত নয়। কারোর যদি সিদ্ধা বলে কোনো কিছু জিনিস থাকে, কারোর যদি আত্মমর্যাদা বলে কোনো জিনিস থাকে, তাহলে তিনি এই সরকারকে এই পরীক্ষার বিষয়টা নিয়ে কোনো মতামত দেবেন না, এটা আমরা প্রত্যাশা করি। তার সাথে সাথে কয়েকটা প্রশ্ন আমি তুলতে চাই। ওনারা তিনটে ইমেল আইডি দিয়েছেন, সেখানে বলেছে যে এই ইমেল আইডিতে যে মেলগুলো আসে তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। আমি একটা কথা বলি যে ধরা যাক যে আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটির কাছাকাছি জনগণ, যে 10 কোটির মধ্যে 20% লোক তাদের মতামত জানাতে পারলো। 20% মানে হচ্ছে 2 কোটি হচ্ছে। 2 কোটি ইমেল এই তিনটে ইমেল আইডি থেকে ডাউনলোড করে, প্রিন্ট আউট বের করে, বা প্রিন্ট আউট যদি নাও বের করে, এমনি সেই ইমেল থেকে কি মতামত কে পক্ষে দিয়েছে, কে বিপক্ষে দিয়েছে, সেটা জানার মতো পরিকাঠামো কি আমাদের রাজ্যের শিক্ষা তো আছে? এটা কি বাস্তবসম্মত না শুধুমাত্র চোখে ধুলো দেওয়ার জন্য এবং জনগণের উপর একটা মিথ্যা বিষয় চাপিয়ে দেওয়ার জন্য এই এই ব্যবস্থাটা নেওয়া হলো? আমার তো এই আশঙ্কাটাই হচ্ছে, হয়তো এই ইমেল আইডি কিছু এর থেকে যে ইমেলগুলো পাঠানো হবে সেগুলো কোনো কিছুই চেক করবে না। সরকার বলে দেবে যে জনগণ সিদ্ধান্ত নিয়েছে, অভিভাবকরা জানিয়েছে, ছাত্ররা জানিয়েছে, এই পরীক্ষাটা হবে না, সেজন্য আমরা পরীক্ষাটা দিচ্ছি না। কিন্তু একবারে সর্বৈব মিথ্যা একটাকে জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য এটা একটা নতুন ষড়যন্ত্র। আমরা শিক্ষক, শিক্ষাকর্মীদের কাছে, শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টাতে পার্ট হবেন না বা অংশগ্রহণ করবেন না। এটা আপনার এবং আমাদের একটা আত্মমর্যাদার প্রশ্ন বলে আমরা মনে করি। বরং যদি পারেন সোশ্যাল মিডিয়াতে শিক্ষকদের এবং শিক্ষিকাদের এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে যেভাবে অপমান করা হলো সেটার প্রতিবাদ আপনারা করুন এবং সেটা জোরালোভাবে প্রতিবাদ করুন। তার সাথে আরেকটা কথা বলবো আমরা, যে ইন্টারনেট কানেকশনের যুক্তি দেখিয়ে অনলাইনে পরীক্ষা নিতে সরকার এগোতে পারছে না, তাহলে সেই ইন্টারনেট কানেকশনের যুক্তি দেখিয়ে তো আমরা বলতে পারি যে রাজ্যের অধিকাংশ মানুষ তারা মেল পাঠাতে পারবে না, তারা এমন জায়গায় আছে প্রত্যন্ত এলাকাতে যেখানে কানেকশন খুব একটা ভালো নয় বা সেই সুবিধা নেই, তাহলে তারা তাদের মতামত জানাতে পারবে না, ছাত্ররাও অনেকে জানাতে পারবে না, অভিভাবকরাও অনেকে জানাতে পারবে না। তো স্বাভাবিকভাবে এইটা যে এই মতামত নেওয়ার কথাটা যেটা বলা হয়েছে সেটা একবারে অপ্রাসঙ্গিক এবং একেবারে একটা কী বলা যায় যে উন্মাদের মস্তিষ্ক প্রসূত বলে আমরা মনে করি। আর এই সরকারের যে অস্তিত্ব নেই সেটা এর থেকে বোঝা যাচ্ছে যে এরকম একটা সঠতার, একটা চালাকির সহযোগিতাতে, সাহায্য নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিতে চাইছে। আশা করি শিক্ষক সমাজ ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা এই মেসেজটাকে শেয়ার করুন সমস্ত শিক্ষক শিক্ষিকর্মীদের কাছে এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করুন, আজকে যে শিক্ষক সমাজকে অপমান করা হলো এই সরকারের দৃষ্টিভঙ্গি কী শিক্ষকদের প্রতি সেটা তারা এই সিদ্ধান্তের মধ্য দিয়েই প্রতিফলিত করেছে। ইভেন শিক্ষক সংগঠনগুলো যেগুলো আছে তাদেরও কোনো মতামত চাওয়া হয়নি। ধন্যবাদ।